আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম, ইন্ডিয়া মুছে ফেললেন মোদি। এদিকে ইউক্রেনের 5 ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। অর্থের বিনিময়ে সৌদি ইসরায়েল কূটনৈতিক সম্পর্কে সায় দিতে পারে ফিলিস্তিন। কিয়েভে ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র পাঠানোর মার্কিন পরিকল্পনার নিন্দা রাশিয়ার। ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা শেষের সময় জানালেন প্রতিরক্ষা মন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব তেল উৎপাদন নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোন আলাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইন্ডিয়া মুছে ফেললেন মোদি। হঠাৎ বদলে গেল দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর দেশ ভারতের নাম। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় নথিতে লেখা হলো প্রাইম মিনিস্টার অব ভারত। চিরাচরিতভাবে এতদিন প্রেসিডেন্ট অব ইন্ডিয়া শব্দটি লেখা হতো আনুষ্ঠানিকভাবে। মঙ্গলবার প্রথম দ্য প্রেসিডেন্ট অব ভারত শব্দটির ব্যবহার দেখা যায়। G20 সম্মেলনে বিদেশি অতিথিদের রাষ্ট্রপতির সৌজন্যে নৈশভোজে আমন্ত্রণ জানানো একটি আনুষ্ঠানিক চিঠিতে লেখা হয় দ্য প্রেসিডেন্ট অব ভারত। এ নিয়ে দেশজুড়ে চলছে নানা জল্পনা। নাম বদলের এই জল্পনার মধ্যেই নতুন মোড় যোগ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচয় লেখা একটি নথিতে। মঙ্গলবার G20 শীর্ষ সম্মেলনে বৈঠকে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের আমন্ত্রণ পত্র প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়। লোকসভা ভোটের আগে দেশের নাম শুধুই ভারত করতে চলেছে মোদীর সরকার। এ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশের জন্যই আগামী 18-22 ডিসেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও জল্পনার দানা বেঁধেছে। সংবাদ মাধ্যম টাইমস নাও জানায়, আসন্ন G20 সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের নৈশভোজে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পাঠিয়েছে আয়োজক দেশটির কর্মকর্তারা। ওই নিমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অব ভারতের পক্ষে নৈশভোজের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ ধরনের নিমন্ত্রণ পত্রে আগে প্রেসিডেন্ট অব ইন্ডিয়া লেখা হতো। এ নথি প্রকাশ করে ক্ষমতাসীন বিজেপির প্রতি তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি লিখেছেন, দেখুন মোদী সরকার কতটা বিভ্রান্ত। 20তম আসিয়ান শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী, এসব নাটক শুধু বিরোধী জোটের নামকরণ ইন্ডিয়া করা হয়েছে তাই। ইউক্রেনের 5 ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। ইউক্রেনের অন্তত 5টি সামরিক ড্রোন রাশিয়ার ভূখণ্ডে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে 2টি ড্রোন বিয়ানস্ক শহরে গুলি করে ভূপাতিত করা হয়েছে। 2টিকে ভূপাতিত করা হয়েছে রোস্তব অঞ্চলে। আরেকটি ড্রোন রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ ঘটনায় একজন আহত হয়েছে। এছাড়াও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেশ কয়েকটি গাড়ি। বৃহস্পতিবার ভোরে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার সময় রোস্তব অন্ডন এলাকায় আছড়ে পড়ে। এতে ওই এলাকায় একটি ভবনও ক্ষতি গ্রস্ত হয়। আর দ্বিতীয় ড্রোনটি শহরের বাইরে ভূপাতিত করা হয়েছে। বিরানস্ক শহরে ভূপাতিত হওয়া ড্রোনের কারো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় মোর। আর মস্কো কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোন ভূপাতিত হলেও সেখানে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। অর্থের বিনিময়ে সৌদি ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক সায় দিতে পারে ফিলিস্তিন। সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে মরিয়া ইসরায়েল এজন্য বহুদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল দেশটি, কিন্তু এক্ষেত্রে সবসময় বাধা হয়ে দাঁড়াতো ফিলিস্তিন। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন ধারণা করা হচ্ছে। সৌদি আরবের প্রস্তাবিত অর্থের বিনিময়ে ইসরায়েল সৌদির কূটনৈতিক সম্পর্ক গড়ার বিষয়ে এবার নমনীয় হতে পারে ফিলিস্তিন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা করতে বুধবার সৌদি আরবের উচ্চ পদস্থ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছিল ফিলিস্তিনের শাসক দল প্যালেস্টিনিয়ান অথরিটি প্রতিনিধি দল। তারা এখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠকে বসবে। তবে সৌদির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে ফিলিস্তিন। তারা বলেছে, বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের উপর তাদের আরো নিয়ন্ত্রণ দিতে হবে। সৌদি ইসরায়েলের মধ্যে সম্পর্ক গড়তে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ব্যাপারে আলোচনায় বসেছে প্যালেস্টিনিয়ান অথরিটি। ইসরায়েল সৌদি সম্পর্কের বিষয়টি পুরোটি দেখভাল করবে যুক্তরাষ্ট্র, তারাই সবকিছু করবে। এর বদলে মার্কিনীদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক চুক্তি করতে পারবে সৌদি আরব। তবে এটি যে এখনই হয়ে যাবে এমন সম্ভাবনা কম। তাছাড়া বিষয়টি বাস্তবে রূপ নিতেও অনেক সময় লাগবে। তবে সৌদি আরব ইসরায়েলের মধ্যে যদিও কোনো চুক্তি হয়, তাহলে বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনের আগে একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হবে। 1948 সালে ইসরায়েলের জন্ম হয়। তবে আরব ও মুসলিম বিশ্বের নেতা হিসেবে বিবেচিত সৌদি আরব কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ফলে এখন যদি ইসরায়েলের সঙ্গে রিয়াদ এ ধরনের সম্পর্ক স্থাপন করে, তাহলে এটি বিতর্কিত একটি বিষয় হবে। জানা গেছে,
ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে সব সর্বাধুনিক অস্ত্র, একটি বেসামরিক পারমাণবিক চুক্তি এবং অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম মজুদের দাবি করেছে সৌদি আরব। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে চারটি মুসলিম দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েল। এরপর আরও মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক গড়তে তৎপরতা চালাচ্ছে তারা। তবে সৌদির সঙ্গে চুক্তি করতে হলে ফিলিস্তিনিদের অনেক ছাড় দিতে হবে ইসরায়েলকে। এছাড়া চুক্তির ক্ষেত্রে বাধা হতে পারেন সৌদির সাধারণ মানুষই, কারণ ঐতিহাসিকভাবে তারা ফিলিস্তিনিদের প্রতি সংবেদনশীল। ফলে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিজ দেশের মানুষকে আগে আশ্বস্ত করতে হবে। কিয়েভে ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র পাঠানোর মার্কিন পরিকল্পনার নিন্দায় রাশিয়া। ইউক্রেনকে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহ করার মার্কিন পরিকল্পনাকে অমানবিকতার সূচক উল্লেখ করে করা নিন্দা জানিয়েছে রাশিয়া। ওয়াশিংটনের রাশিয়ার দূতাবাস টেলিগ্রামে বলেছে, ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহ মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অমানবিকতার একটি সূচক। কৌশলগত পরাজয় ঘটানোর ধারণার পাশাপাশি ওয়াশিংটন ইউক্রেনের পুরো প্রজন্মকে ধ্বংস করার জন্য প্রস্তুত। ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার একটি উপজাত। পারমাণবিক বিশেষজ্ঞ এবং নীতি গবেষক এডওয়ার্ড জিস্ট বলেন, এগুলোতে কিছু তেজস্ক্রিয় বৈশিষ্ট্য থাকলেও পারমাণবিক অস্ত্রের মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে না। এদিকে রুশ ভূখণ্ডে ইউক্রেনের 3টি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে মস্কো। আইআরআই বার্তা সংস্থা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলেছে, একটি মস্কোর কাছে এবং দুটি দক্ষিণ রোস্তব অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে সংবাদ সংস্থা তাস বলেছে, রোস্তবান্ড্রান শহরে 3টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কেন্দ্রস্থলে একটি ড্রোন বিধ্বস্ত হলে একজন আহত হন। রোস্তব অঞ্চলের অন্য ড্রোনটি শহরের বাইরে পড়েছিল। ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা শেষের সময় জানালেন প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের উপর আরোপিত সব ধরনের অন্যায্য অস্ত্র নিষেধাজ্ঞা আগামী মাসে শেষ হতে চলেছে, এমনটি জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি। সেই সঙ্গে স্বাধীন সার্বভৌম যেকোনো দেশের সঙ্গে প্রতিরক্ষার সম্পর্ক সম্প্রসারণের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় আল বেতাব পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে মন্ত্রী জোর দেন যে, ইরানের প্রতিরক্ষা নীতি সব দেশের সঙ্গে শান্তি, বন্ধুত্ব, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদারের গুরুত্ব দেয়। আস্তিয়ানি বলেন, সক্রিয় প্রতিরক্ষা কূটনীতির মাধ্যমে সব স্বাধীন দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্ক স্থাপন এবং সম্প্রসারণ করতে প্রস্তুত ইরান, বিশেষ করে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে। আঞ্চলিক প্রতিবেশী এবং মুসলিম দেশগুলোর সঙ্গে এমন সম্পর্ক হবে যৌথ নিরাপত্তা, পারস্পরিক শ্রদ্ধা এবং একত্রীকরণ নীতির ভিত্তিতে। সুতরাং আমরা আজ গুরুত্বের সঙ্গে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক প্রতিরক্ষা কূটনীতি সম্প্রসারিত করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় কার্যকরভাবে অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে। তেল উৎপাদন নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ। তেলের উৎপাদন কমানোর বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ক্রেমলিন তাদের ফোনালাপের তথ্য নিশ্চিত করেছে। তারা তেলের উৎপাদন কমিয়ে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দুই নেতার ফোনালাপের বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, তেলের উৎপাদন কমানোর চুক্তি সরবরাহ সীমিত করার প্রতিশ্রুতির ফলে বিশ্বব্যাপী তেলের বাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। বিশ্বের দুই শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ও রাশিয়া মঙ্গলবার ঘোষণা দিয়েছে, স্বেচ্ছায় তেলের উৎপাদন হ্রাসের চুক্তি এই বছরের শেষ পর্যন্ত বহাল থাকবে। রাশিয়া প্রতিদিন 3 লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে, অন্যদিকে সৌদি আরব তেলের উৎপাদন 10 লাখ ব্যারেল কমিয়ে দেবে। ক্রেমলিন বলেছে, নেতৃত্বস্থানীয় তেল উৎপাদনকারী দেশগুলো নিয়ে গঠিত ওপেক প্লাসের সঙ্গে কাজ করে দুই নেতা সন্তুষ্ট হয়েছেন।